কেন্দ্রীয় বাহিনী নয় বরং রাজ্য কলকাতা পুলিশ দিয়ে এবার পুরো ভোট হবে। রাজ্যের 32,000 পুলিশ দিয়ে কলকাতা পৌরসভায় ভোট। পৌর ভোটের নিরাপত্তা নিয়ে কমিশনকে পুলিশের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হলো। 19 তারিখে কলকাতায় পুরো ভোট। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে অবশ্যই এই পুরো ভোটে আনা হোক। তার কারণ হিসেবে বিজেপির পক্ষ থেকে বিগত বিভিন্ন ভোট এমনকি পঞ্চায়েত নির্বাচনের কথাও তুলে ধরা হয়েছে। কলকাতা পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকুক এমনটা চান রাজ্যপাল জগদীপ ধনকর স্বয়ং। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নয় রাজ্য কলকাতা পুলিশ দিয়ে পুরো ভোট, এরকমই একটা প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে কমিশনকে। রিপোর্ট দিয়েছে পুলিশ। পুরো ভোটে মোতায়েন করা হবে 5,000 রাজ্য পুলিশ, মোতায়েন হবে 27,000 কলকাতা পুলিশ। তবে কোনো সিভিক ভলেন্টিয়ার পুরো ভোটের দায়িত্বে থাকছেন না। পুরো ভোটের নিরাপত্তা নিয়ে কমিশনকে পুলিশের প্রাথমিক রিপোর্ট জমা পড়া হয়েছে বলেই সূত্রের খবর। সোমবার পুলিশ প্রশাসনের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত বৈঠক, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর জানা যাবে কেন্দ্রীয় বাহিনী থাকছে নাকি রাজ্য কলকাতা পুলিশের উপস্থিতিতেই পুরো ভোট হচ্ছে আগামী 19 ডিসেম্বর কলকাতার বুকে।